আপনারা এখন দেখবেন ভাল্লুক দৌড়। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীরা তারা ভাল্লুক দৌড় দিবে। তারা এখন সে যে বস্তার ভিতরে সে যে প্রস্তুতি নিচ্ছে, আর কিছুক্ষণের ভিতরে তারা সে ভাল্লুক দৌড় আমরা দেখতে পাবো। আসলে ভাল্লুক দৌড়টা কিরকম আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাল্লুক দৌড়, খুব মজার একটা ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি। যারা অংশগ্রহণ করবে তারা অলরেডি ভাল্লুকের প্রস্তুতি নিচ্ছে, কিভাবে ভাল্লুক হওয়া যায়, বস্তার ভিতরে হাত দিয়ে কোনো বস্তা ছাড়া যাবে না, এরকম একটা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। খুব উৎসব মুখর হচ্ছে আজকের এই পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি একজন ভাল্লুক যে সেজেছে সে উপরে উঠে বস্তা ঠিক করে নিচ্ছে, আর একজন ভাল্লুক এসে বলেছে সে এখন প্রস্তুতি, মোট 10 জন অংশগ্রহণ করবে। এপাশে আমরা দেখতে পাচ্ছি বিচারক মন্ডলী যারা দাঁড়িয়ে আছে, যারা বাছাই করবে যাদেরকে তারা কিছুক্ষণের ভিতরে আমরা ভাল্লুক দৌড় দেখতে পাবো। ভাল্লুক দৌড় দিচ্ছে, একটা ভাল্লুক আমরা দেখতে পাচ্ছি খুব ফাস্টলি, ভাল্লুক এদিকে, একটা ভাল্লুক আমরা দেখতে পাচ্ছি যে মাঠের বাইরে চলে গেছে, ভাল্লুক থাম থাম, অন্যান্য ভাল্লুকদের আমরা দেখতে পাচ্ছি।